নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেনেল বাবুস ক্লিকস। দশম শ্রেণী ছাত্রসকল, অনুমোলনী আর্থিক 3 নম্বর পার্টটো আজি লৈ আহিছোঁ তোমালোকৰ বাবে। ইয়াৰ আগতে মই এই চেপ্টাৰটোৰ 2টা ভিডিঅ' দিছিলোঁ, যদি সেই ভিডিঅ' দুটা কোনোবাই চোৱা নাই তেতিয়াহ'লে এই ভিডিঅ' ডেচক্ৰিপশ্যনত তাৰ লিংক দুটা দিয়া থাকিব, তাত গৈ তোমালোকে চাব পাৰিবা। তো আহা, আজিৰ ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। তো 8 নম্বরকে দেওয়া আছিল, আজি 9 নম্বরটো লৈছ। এটা ঘনকৰ দিশ 12 সেন্টিমিটার, ঘনকটোৰ আয়তন আমাক উলিয়াব দিছে। ইয়াত দিশটো দিয়া আছে, আয়তনটো নির্ণয় কৰিব দিছে। তো দিয়া আছে কি, আমাৰ দিয়া আছে ঘনক তোর দিশ, ঘনকটোৰ দিশ কিমান দিয়া আছে। দিঘক আমি এলেৰে বুজাও, লেন্থ, গতিকে দিক দিয়া আছে 1.2 সেন্টিমিটার, 1.2 cm। তো আয়তন কি হব ঘনকটোর, আয়তনের সূত্রটো কি আছিল আমার, এটাকে ঘনকটোর আয়তন, আয়তন আমার কিমান হব, এল কিউব, এটো হল আয়তন উলা আমার যেটো সূত্র আছিল এল কিউব। গতিকে ইয়াত কি হব, 1.2 হল কিউব, হয়নে। তো এইকেইটা কেনেকুৱা হৈছে, 1.2 হল কিউব মানে কি, 1.2 × 1.2 × 1.2, এইখিনি নিলিখিলেও কথা নাই, তোমালোকক বুজি পোৱাৰ মানে সুবিধাৰ বাবে মই এইখিনি লিখি দিছোঁ। তো এতিয়া পূৰণ কৰিব লাগিব আমি, প্ৰথমতে 1.2 পূৰণ কৰা, দুটা দুটা পূৰণ কৰি লওঁ, 2 × 2 = 4, 2 × 2 = 2, 1 × 2 = 2, 1 × 1 = 1, হয়নে, 4, 4 আৰু 1। ইয়াত দশমিক এক ঘৰ দুঘৰ দুঘৰত আছে, গতিকে আমি দশমিক দিন ইয়াত বহাব লাগিব। আকৌ এটা আছে 1.2, গতিকে সেইটো আমি এইবাৰ পূৰণ কৰিম 1.2। 12 × 4 = 48, একেলগে কৰিছোঁ এইবাৰ, 12 × 4 = 8, 7 = 4, 12 × 48, 48 + 4 যোগ কৰিলে 52, 52 × 2 = 5, 12 × 12, 12 = 17। তো ইয়াত দুইঘৰ দশমিক আছিল, এইটো এইটো কিমান হ'ল, 3 ঘৰত, 1, 2, 3। তো দশমিকটো আমি ইয়াত বহাই দিম। তো এতিয়া কি হ'ব, ইয়াত 1.728, এইটো আমাৰ কি হ'ব, যিটো চেণ্টিমিটাৰ আছিল চেণ্টিমিটাৰটো আমাৰ কি হ'ব, এতিয়া কিউব হ'ব। গতিকে আয়তন আমি কিমান পালোঁ, ঘনকটোৰ আয়তন 1.728 সেণ্টিমিটাৰ কিউব। 10 নম্বৰটো দিয়া আছে, এটা ঘনক আকৃতিৰ বাকচৰ আয়তন 6,859 ঘন সেণ্টিমিটাৰ। তেতিয়াহ'লে আমাক কি কৰিছে, বাকচটোৰ কিমান অংশ উলিয়াব দিছে আমাক। তো আমিতো উচ্চতাটো গম নাপাওঁ, গতিকে আমি কি কৰিম, ইয়াত ধৰা হ'ল, ধৰি ল'ম তাৰমানে উচ্চতাটো, ধৰা হ'ল ঘনক আকৃতিৰ বাকচৰ উচ্চতা, আকৃতিৰ বাকচৰ উচ্চতা আমাৰ এল বুলি ধৰি লৈছোঁ আমি, আমি উচ্চতাটো নাজানো, উচ্চতাটো লৈ লৈছোঁ, গতিকে উচ্চতাটো আমি ধৰি লৈছোঁ। ইয়াত দিয়া আছে আমাৰ কি, দিয়া আছে ঘনক আকৃতির আমার বাকসের আয়তন দেওয়া আছে, যে ঘনক আকৃতির বাকসের আয়তন কিমান দেওয়া আছে আমার, 6,859 বলে দেওয়া আছে আমার, গতিকে ইয়াত আমি বহাই দিছো 6,859। এতিয়া ঘনকর আয়তন মানে আমি কি লিখিব পাৰো, এল কিউব, এল কিউব সমান কিমান হব, 6,859, বা এল, এল টু আমার উলিয়াব লাগে, এল সমান কিমান হব, √6859, ঘনমূল উলিয়াব লাগে, এনেকে উলিয়াব লাগিব, হয়নে নহয়। তো √6859 বা 3√6859। তো এতিয়া ইয়ার ঘনমূলটো কি হব চাবা, 3টো আমার থাকিল, ইয়াক 19 পূরণ 19 পূরণ 19, ইয়াত তোমালোকে চুটি হরণ করে উলিয়াই চাবা, 19ৰে হরণ যাব, গতিকে 3টা 19 পাব, 3টা 19ৰ পূরণফল আমার কি হয়, 6859 হয়। গতিকে আমি কি পাৰো, এল সমান এই 3টাৰ পৰা আমি এটা লব পাৰো, গতিকে 19 কি দিয়া আছিলে, এইটো সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার আছিলে, এইটো কি হব আমার, এটা সেন্টিমিটার হব। এতেকে ঘনক আকৃতির বাকসৰ ঘনক আকৃতির বাকসর
আয়তন আমি কি পাম 19 cm, হয়নে? ইয়াত এইটো আয়তন নহয় দেই, এতেকে ঘন আকৃতিৰ বাকচৰ এইটো কি উচ্চতাহে, এইটো উচ্চতা সমান কিমান 19 cm অর্থাৎ সেন্টিমিটার। তো 11 নম্বর দিয়া আছে যে প্রতিটো প্রশ্নৰ কাৰণে 4টাকৈ উত্তৰ দিয়া আছে, শুদ্ধ উত্তৰটো আমাক বাছি ল'ব দিছে। 1 নম্বর দিয়া আছে 23ৰ ঘনৰ একক স্থানৰ অংকটো কি হ'ব, কেনেকৈ উলিয়াবা? 23ৰ ঘনৰ একক স্থানৰ অংকটো উলিয়াব লাগে, গতিকে আমি 23ৰ একক স্থানৰ অংকটো কি 3, ইয়াক 3 কিউব কৰি দিয়া, 3 কিউব কৰিলে কি হ'ব 3 × 3 × 3 সমান 3 × 3 = 9, 9 × 2 = 27। তো 23ৰ ঘনৰ একক স্থানৰ অংকটো আমাৰ কি হ'ব 7 হ'ব। 23ৰ ঘনৰ একক স্থানৰ অংকটো কি পালোঁ আমি সমান 7। তো 2 নম্বৰটো দিয়া আছে তলৰ কোনটো পূৰ্ণ ঘন, কেনেকৈ উলিয়াবা? এই প্ৰত্যেকটোকে আমি চুটি হৰণ কৰি চালে যদি আমাৰ 3টা একে ৰাশিৰ সংখ্যা ওলায় তেতিয়াহ'লে সেইটো আমাৰ কি হ'ব পূৰ্ণ ঘন হ'ব। তো মই এটা কৰি দিছোঁ চাবা, 3 নম্বৰটো যিটো আছে 3 4 3, তো 3 4 3 ইয়াক যদি চুটি হৰণ কৰা কি পাবা 7 দি, 7 × 4 = 28 হ'লে তোমাৰ 6 থাকিল ইয়াত 34 × 28 বোলে, আৰু এইফালে 3 = 63, 9 × 8 = 63, 7 × 8 = 49, গতিকে 3 4 3 সমান কি 7 × 7 × 7 বা 7 কিউব, গতিকে এইটো এটা আমাৰ কি পূৰ্ণ ঘন হয়। 3 নম্বৰটো দিয়া আছে 3/√1000 দিয়া আছে, এইটো আমাৰ মানকেইটা কোনটো মান হ'ব ইয়াত? তো ইয়াত কি হয় এইটো মানে কি আমি এনেকৈ লিখিব পাৰোঁ 10³, তো এই দুটা গুচি গ'ল, কি থাকিল ইয়াত 10, তো ইয়াৰ মানটো আমাৰ কি হয় 10 হয়। তাৰপিছত 2 নম্বৰটো দিয়া আছে যদি এম এনৰ ঘনমূল হয় তেন্তে এনৰ মান কিমান, এমটো এনৰ ঘনমূল বুলি কৈছে, যদি এমটো এনৰ ঘনমূল হয় তেন্তে এমৰ মান হ'ব আমাৰ এম কিউব হ'লেহে এমটো এনৰ ঘনমূল হ'ব, ঘনমূলত কি আহিব এম আহিব, হয়নে নহয়? ইয়াত কি দিয়া আছে 3√8 আৰু কি দিয়া আছে 27, তাৰমানে এইকেইটা গোটেই কেইটা ঘনমূল দিয়া আছে। তো মান কি হ'ব ইয়াৰ উলিয়াব পাৰিছে আমাৰ 2 নম্বৰটোত, ইয়াত কি দিয়া আছে 3√ কিমান দিয়া আছে 8 + 27 + কিমান দিয়া আছে 64, তো এইটো মানে এনেকুৱা হয়নে নহয় 2³, 3³, 4³, তো ইয়াৰ পৰা আমাৰ কি হ'ল 2 + 3 + 4, 7 × 3 = 7, 7 × 2 = 9, তো ইয়াৰ মান আমি কি পালোঁ 9 পালোঁ। তো ভিডিঅ'টো আজিলৈ এইখিনি আছিলে, ভিডিঅ'টো চাই ভাল পালে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'বা, ভিডিঅ'বিলাক লাইক কৰিবা আৰু যিমান পাৰা সিমান শ্বেয়াৰ কৰি দিবা। তো আজিলৈ আহিলোঁ, বাই বাই।